দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই শেষে 731 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, যার মধ্যে বর্তমান সংসদ সদস্য রয়েছেন 6 জন। এছাড়া যাচাই শেষে সারাদেশে যত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশন ইসির হিসেবে এবার সারাদেশে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট 2,716 জন মনোনয়নপত্র জমা দেয়, আর এর মধ্যে বর্তমান বৈধ প্রার্থী 1,985 জন। ইতোমধ্যে মনোনয়ন যাচাই শেষ হয়েছে, আজ থেকে শুরু হচ্ছে আপিল। প্রার্থীদের মধ্যে 27% প্রার্থীর মনোনয়ন এবার বাতিল হল। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা এবং ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বর্তমান 6 জন সংসদ সদস্য রয়েছেন। যাচাইয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের 5 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, কক্সবাজার 1 আসনের সালাউদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ 3 আসনের নাসিরুল ইসলাম খান এবং বরিশাল 4 আসনের আওয়ামী লীগের প্রার্থী ডক্টর শাম্মি আহমেদ। বর্তমান সংসদ সদস্যদের মধ্যে 6 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছেন। তারা হলেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী 4 আসন থেকে বিকল্পধারার মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, মুন্সিগঞ্জ 1 আসন থেকে একই দলের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী, সিলেট 2 আসন থেকে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান ও চট্টগ্রাম 4 আসনের সংসদ সদস্য দিদারুল আলম। এদিকে আজ থেকে শুরু হচ্ছে আপিল গ্রহণ কার্যক্রম। আপিল জমার জন্য ইতোমধ্যে নির্বাচনের 10টি অঞ্চলের জন্য 10টি বুথ স্থাপন করা হয়েছে, আর 10 জন কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে পারবেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা 5 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। 10 ডিসেম্বর থেকে আপিল শুনানি চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। আচরণবিধি ভঙ্গের অভিযোগে কমিশন শোকজ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে 60 জন প্রার্থীকে শোকজ করা হয়েছিল, তাদের মধ্যে অনেকেই শোকজের জবাব দিয়েছেন, তবে নির্বাচন কমিশন কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নজির পাওয়া যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 28 দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে 2,716 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনের আপিল দায়ের ও নিষ্পত্তি 5 থেকে 15 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 17 ডিসেম্বর, এছাড়া রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ করবেন 18 ডিসেম্বর, আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 7 জানুয়ারি। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।